আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত রসুলিল্লা আজকের এই পবিত্র একটি মহিমান্বিত প্রোগ্রাম যে প্রোগ্রামটা হচ্ছে কোরআনুল করিম শেখার একটি প্রোগ্রাম আমি ব্যক্তিগতভাবে এ কোরআন রিসার্চ ফাউন্ডেশনে আজকের এসে সত্যিকার অর্থে এত ভালো লাগতেছে আমরা এই কামিল পর্যন্ত পড়াশোনা করে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে কোরআনুল কারিমের হেফস কমপ্লিট করেছি ঢাকা কলেজ থেকে ইসলামের ইতিহাসে অনার্স কমপ্লিট করেছি এবং কামিল ফিকানিও পড়াশোনা করতেছি ফাইনাল ইয়ারে তো আলহামদুলিল্লাহ এই দীর্ঘ সময়ে আমরা কোরআনুল কারিম নিজেরা তেলাওয়াত করে পড়ে এবং বুঝে যতটুকু উপলব্ধি আমাদের মধ্যে আমার মধ্যে আসে নাই আজকের এই অল্প সময়ের ভিতরে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে আমরা যে আপনাদের প্রশ্নের আলোকে উনি যে আনসারগুলো দিয়েছেন বিশেষ করে লাই ইল্লাল আমারুন যে কোরআনুল করিম একটা হচ্ছে স্পর্শ করা আর একটা হচ্ছে তেলাওয়াত করা স্যার কিন্তু প্রাধান্য দিয়েছেন কোনটাকে যে আমরা পড়বো না ধরবো কোনটার গুরুত্ব বেশি আমরা পৃথিবীর সর্বপ্রথম যে শব্দটি ছিল এ করা লেখার কথাও আসে নাই ধরার কথাও আসে নাই পড়ার কথা আসছে এ করো পড়ো স্যার এই কথাটি গুরুত্ব আরোপ করেছেন যে ধরার থেকে পড়াটা বেশি জরুরি তাহলে পড়া যদি যায় তাহলে ধরা কেন যাবে না কথার অত্যন্ত যুক্তিসঙ্গত কথা আমরা যদি আমি খেয়াল করেছি কুরআনুল করিমের মধ্যে আল্লা সেন তাহান একটি আয়াতে কারিমা দিয়েছেন মিনাল চব্বিশ নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠা হামিম সাজদার মধ্যে মধ্যেকারী মাটি আসে যে ওই ব্যক্তির থেকে উত্তম আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এখানে দা আ আল্লাহ যে আল্লাহর দিকে আহ্বান করে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যারা দা আল আল্লাহর কাজ করি আমাদের মধ্যে যে অভাবটা আমি ব্যক্তিগতভাবে আমরা খেয়াল করি আমি দেখি যে কোরআনুল করিমের দুই নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা সৌরতুল বাকানার ভিতরে জাল্লাপাক একটা আয়তে করিমা দিয়েছেন ইন্নাল্লাদিনা মিনাল বাইনা তিওয়াল হুদা মিম বাদিমা বাইয়ান্না হুলিন না সেফিল কিতাব উলয়া ইকয়াল আন হুমুল্লাহ ওয়াল আন আইনুন এখানে লা আইনুন শব্দটি কিন্তু এক বছর না বহু বছর অর্থাৎ এখানে আমরা একটা বিষয় উপলব্ধি করলে দেখতে পাই সেটি হলো যারা কোরআন জানার পরেও যারা কোরআনকে গোপন করে আজকে সমাজের মধ্যে এটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে আমরা অনেকে কোরআন জানি কিন্তু কোরআন গোপন করি আজকে মাননীয় চেয়ারম্যান মহোদয় এ কোরআন রিসার্চ ফাউন্ডেশন তৈরি করার প্রধান কাজ যে কোরআন গোপন করা যাবে না কোরআন প্রচার করতে হবে আর কোরআন প্রচার করতে হলে আগে আপনাকে জানতে হবে আমি জানি না আমি কি প্রচার করব। আমি নিজেই জানি না আমি নিজেই কোরআনের অর্থ বুঝি না আমরা বর্তমান সময়ে আমরা নিজেকে আমি ব্যক্তিগত আমরা আমার মা ফিলে গেলে আমরা নিজের কাছে আমাদের কাছে অনেক ভালো লাগে যে আমরা অনেকগুলো মানুষের সামনে কথা বলছি কিন্তু আজকে এখানে আসার পরে মনে হচ্ছে আমরা মানে তো দূরের কথা মানে ছাত্র হওয়ারও যোগ্যতা রাখি না মানে এত দুর্বল আমরা এত কোরআন এবং হাদিসের বিষয়ে আমরা এত পরিমাণে দুর্বল তা আল্লাপ বলছেন কোরআন করিমে যে যারা কোরআন গোপন করে আল্লাহ ওদেরকে এরা হচ্ছে অভিশাপ প্রাপ্ত এহকালে না পরকালে অভিশাপ প্রাপ্ত যারা কোরআন গোপন করে আরেকটি বিষয় হচ্ছে এই কোরআন খালি গোপন করা নয় কোরআনের যে ভুল ব্যাখ্যা যেটা স্যার বুঝিয়েছেন যে কোরআনের অপব্যাখ্যা আজকের আলেমদের লিস্ট বাংলাদেশে হয় এটার দোষ কোনো ব্যক্তির নয় এটার দোষ আমাদের আমি মনে করি ব্যক্তিগতভাবে কারণ স্যার দল মত নির্বিশেষে একজন আলেম একজন আলেমকে দেখলে আগে চিন্তা করে টুপির দিকে তাকাই এটাকে শর্মোনায়না হেফাজত জামাত না নাসী আমরা এইটাকে আগে ফলো করি ছাল বলেছে ন এটা আপনার মৌলিক বিষয় নয় আপনার আমার মৌলিক বিষয় যেটা আমরা মৌলিক বিষয়কে নিয়ে আগাবো টুপি আমার ইসলামের চিহ্ন নয় পাঞ্জাবি আমার ইসলামের মূল চিহ্ন নয় আমাকে কারিম ধারণ করে ওই ওনার ভিতরে ইমান আছে কিনা তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোরআন রিসার্চ ফাউন্ডেশন অমৌলিককে দূরে রেখে মৌলিক বিষয়টা নিয়ে নিয়ে আঁকাতে চাচ্ছেন আমি মনে হয় বিষয়টা উপলব্ধি করতে পেরেছি এক নম্বর দুই নম্বর বিষয় হচ্ছে আমি যেহেতু এখানে পরামর্শ দেওয়ার সুযোগ আছে তো আমি বলতে চাই যে এ বাংলাদেশে করিম সবথেকে বেশি তেলাওয়াত করেন হাফেজে কোরআনেরা হাফেজে কোরআনেরা এবং চোদ্দ নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক এয়াতে কারি মাটি দিয়েছেন ইন্না হাফিজুল যে আল্লাহ নিজেই কোরআনের হেফাজতকারী তো সেই কোরআন আমি জানতে চাচ্ছি বা আমি এই বিষয়টা আমাকে জানালে আমি উপকৃত হব যে এরকম কোরআন রিসার্চ ফাউন্ডেশনে এরকম কোনো ব্যবস্থা আছে কি না যে অনলি ফর শুধুমাত্র মাওলানা এবং মুফতি নয় অনলি ফর সব বেশি আমরা কোরআন যারা পড়ি হাফেজে কোরআনেরা এই হাফেজে কোরআনেরা তাদেরকে নিয়ে যারা যে মুখ যে কোনো মুহূর্তে কোরআনে একটা আয়াত বললে হঠাৎ করে ধরতে পারে টপ করে ধরে নেয় যে আয়াতটা কোথায় আছে কিন্তু সে কোরআনুল কারিমের বিষয়টা বোঝে না আমি দেখেছি মক্কাতুল মকাররমা মদিনাতুল মকাররমায় যখন নামাজ হয় নামাজের মধ্যে মুসল্লিগুলো অসহরে কান্দে স্বয়ং ইমাম সাহেব চোখ ছেড়ে দিয়ে আন্তর্জাতিক কারীরা কান্দে আমি তখন বুঝলাম যে কেন কান্দে আমরা বাংলাদেশে এত কাঁদি না ওরা কেন কান্দে তখন বুঝলাম যে ওরা কোরআনকে বুঝে বুঝে শোনে ওরা কোরআনকে বুঝে বুঝে তেলাওয়াত করে এবং ওরা কোরআনের অর্থ বুঝে যার কারণে ওরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ও ইদা তুলিয়ে তাহলে আয়াত হো হ্যা হুম ইমানা তখন তার ইমানটা বেড়ে যায় ইমানটা পরকম্পিত হয় তার অন্তরটা পরকম্পিত হয় চোখে পানি আসে তা আমরা কোরআনুল কারিম বাংলাদেশে আমরা পড়ি বাট অর্থ বুঝি না এর জন্য চোখে পানি কম আসে আসে না তো সেই কোরআন রিসার্চ ফাউন্ডেশন আজকের এই আয়োজন করেছেন আমাদের জন্য যে আমরা যেন কোরআনুল কারিমটাকে বুঝে পড়তে পারি এর ওয়ার্ড এবং এর অর্থগুলা আমরা বুঝতে পারি আমি এখানে শেষ করছি আমি আজীবন আমি ইনশা আজকে থেকেই নিয়ত করলাম জন্য যেন মৃত্যুরাগ পর্যন্ত আমৃত্যুর জন্য এ কোরআনুল করিম এই কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সঙ্গে পাক আমাকে কবুল করে আমি যেন দায়াল আল্লাহর কাজ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করুক আমা তফফিক ইল্লা বিসালাম আলিকুম রহমতুল্লাহ